বাংলাদেশ সিলেট আঞ্চলিক গান গাইবেন কৈতুর আলী পণ্ডিত। সাধের লাও বানাইলাম রে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম ডোকা গো খাইলাম আগা খাইলাম গা লাউয়ের আগা খাইলাম ডোকা গো খাইলাম লাউটি বানাইলাম ডুগডুগি হারে লাউটি বানাইলাম ডুগডুগি লাউ সাধের লাউ বানাইল মোরে বৈরাগী। লাউ কতর গান লাগাই তোরে কইলাম একটা ভালো স্টেশন লাগা স্যার লন্ডন লাগাই লাগা স্যার রেডিও তো বন্ধ হয়ে গেছে গা আর বেটা রেডি রুপে একটা থাপ করতে I love you just as much tomorrow. I love you more than I can say. Oh, yeah. I love you more than I can say. I love you just as much tomorrow. কি হাও আবার গান লাগাইছস আর বাংলাদেশের বিরহ বিচ্ছেদের গান দেখ কই আছে দেখতাছি স্যার রেডিও বাংলাদেশ খুলনা এবারে দ্বৈত কণ্ঠে পল্লীগীতি পরিবেশন করবেন মিয়া মোহাম্মদ চেরাগালি ও ফালানির মা। রাত এক মন বারোশে খবর পড়ছি বাপের তেজপুত্র যশোর কুষ্টিয়ার খবরে জানা গেছে যে সেখানকার কিছু মুরগিরা হরতাল মানিয়েছেন। হরতালে ওনারা স্লোগান দিয়েছেন যে আমাদের মুরগির দরবা পাকা এবং মোজাইক করে দিতে হবে, তা না হলে আমরা আগামী মাস থেকে ডিম পাড়া বন্ধ করে দেব। ওদিকে ছাগলনাইয়ার মশা কমিটির সভাপতি মতলব আলী অরফে মুর্দা খা ভাষণ দিয়ে বলেছেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, মুরগিরা যদি ডিম না দেয় তাহলে আমি নিজেই ডিম দেওয়া শুরু করে দেব। ঢাকা চাংখার পুলে একটি ডালপুরি বাস্ট হয়ে চারজন মানুষ মারা যায়। তারা মরে যাওয়ার পরে বলে, আমাদের ট্যাট্রনের কাপড় দিয়ে মাটি না দিলে আমরা কবরস্থান থেকে পালিয়ে যেতে বাধ্য হব। খুলনা বালিশবাবু রোড বিছানাপট্টি লাইন থেকে একটি হেলিকপ্টার বিদেশের দিকে রওনা হলে হেলিকপ্টারের তক্তা ভেঙে পাইলট একটি মিষ্টির দোকানে পড়ে যায়। ইহাতে কিছু রসগোল্লা ও সন্দেশ মারা যায় বলে জানা গেছে। গুলিস্তান চার রাস্তার মোড়ে একটি উট ট্রাককে বেআইনিভাবে ধাক্কা দিলে ট্রাকটি ভেঙে চুরমার হয়ে যায় এবং উটটি ভয়ে তখন একটি রিকশায় উঠে পালিয়ে যায়। পরে তাকে হোটেল শেরাটনে পচা খেচুড়ি খাওয়ার সময় গ্রেফতার করে নেওয়া হয়।
ওদিকে সুন্দরবনে পিঁপড়া এবং হাতির মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে গেলে কয়েক হাজার হাতি পিঁপড়ার পায়ের তলে চাপা পড়ে নিহত হয় এবং কয়েক হাজার হাতি পিঁপড়ার কামড় খেয়ে আহত হয়। নিহতদের সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসালয়ে ভর্তি করে দেওয়া হয় এবং আহতদের সম্মানের সহিত দাফন করে দেওয়া হয়। মাফ করবেন, আমার গলা দিয়ে একটি ব্যান ঢুকে পড়েছে, বের করে দিচ্ছি। হারানো বিজ্ঞপ্তি, আমার ওয়াইফের বউ হারানো গেছে। তার বয়স 180 বছর। তার গায়ের রং সাদা, কালো, নীল ইত্যাদি ইত্যাদি। যদি কেউ পান দয়া করে আমাদের কাছে এনে দিলে পুরস্কার বাবদ তাকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়া হবে। খুলনা এল রহমান জুয়েলার্স থেকে একটি বহুমূল্যবান ঝাঁটা চুরি হয়ে যায়। উক্ত ঝাঁটাটি পরে এক সদরঘাটে ছাগলের বাচ্চার পকেট থেকে উদ্ধার করা হয়। এদিকে আবহাওয়ার সংবাদে বলা হয়েছে, আজ রাত 1টা থেকে ভোর 13টার মধ্যে মেঘনা নদীতে আগুন লাগার সম্ভাবনা আছে, তাই সমস্ত ছোট বড় মাছদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। এখানে খবর শেষ হলো। খবর এখনো শেষ হয়নি।